আপনার ফেসবুক আইডিটা অন্য কারো ফোনে লগ ইন করা আছে কি না, বা অন্য কেউ লুকিয়ে লুকিয়ে আপনার আইডিটা চালাচ্ছে কি না, বা ইউজ করতেছে কি না, সেটা কীভাবে চেক করবেন তা আজকের এই শর্ট ভিডিওতে দেখাবো। সেটা চেক করার জন্য আপনার ফেসবুক আইডিতে ঢুকে সেটিংয়ে চলে আসবেন। সেটিংয়ে আসার পরে এখানে উপরের দিকে ক্লিক করবেন। এক এক ফেসবুক আইডিতে হয়তো এক ধরনের থাকতে পারে, আপনারা অরিজিনাল যে ব্লু কালার ফেসবুক অ্যাপটা আছে সেখানে চলে আসবেন, এবং সেখান থেকে আপনারা খুঁজে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনটা বের করবেন এবং এখানে নিচের দিকে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়্যার ইউ আর লগড ইন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার ইনস্টাগ্রাম আইডিটা জয়েন করা, যার কারণে এটা দেখাচ্ছে। উপরে আমরা ফেসবুক আইডিতে ক্লিক করব এবং সেখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ডিভাইসে আমার আইডিটা অলরেডি লগ ইন করা হয়েছিল এবং বর্তমানে কোন ডিভাইসে লগ ইন করা আছে সেটা হচ্ছে দিস ডিভাইস, যে রেডমি Y3 এই ফোনে। তো সেই ক্ষেত্রে এখানে আদার্স লগ ইনের উপরে যদি আপনার দুই তিনটা ফোনের নাম দেওয়া থাকে তাহলে বুঝবেন ওই ফোনগুলোতে লগ ইন করা আছে, আর যদি শুধুমাত্র একটা থাকে তাহলে এখানে দিস ডিভাইস লেখা উঠবে, তাহলে বুঝবেন শুধুমাত্র আপনার ডিভাইসে লগ ইন করা আছে। তো ইন কেস যদি আপনারা এই আদার্স লগ ইনের উপরে দুই তিনটা ডিভাইসের নাম দেখতে পান তাহলে বুঝবেন অন্যান্য ফোনেও লগ ইন করা আছে, সেক্ষেত্রে আমার হেল্প প্রয়োজন হলে অবশ্যই আমাকে ইনবক্সে মেসেজ দিবেন। ভিডিওতে লাইক দিয়ে আমার এই পেজটা ফলো দিয়ে রাখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।